আসসালামু আলাইকুম। আমরা আজকে আছি বাংলাদেশের সর্ব দক্ষিণ পশ্চিমের জেলা সাতক্ষীরার দেবহাট উপজেলায়। আমার পিছনে যে রিসোর্সটি দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে কেওড়া পার্ক। এটাকে বলা হয় রূপসা পর্যটন কেন্দ্র, রূপসা ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্র। এটি একটি কৃত্রিম ম্যানগ্রোভ বন, যেটাকে সুন্দরবনের আদলে তৈরি করা হয়েছে কৃত্রিমভাবে সুন্দরবনের টেস্ট নেওয়ার জন্য। আমার ডান পাশে যে নদীটি দেখতে পাচ্ছেন, এই নদীটির নাম হচ্ছে ইতিমতী। এই নদীটা এমন একটা নদী যেটা দুইটা দেশকে বিভক্ত করেছে। নদীর ডান পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভারত সীমান্ত, আর আমি যে পাশটাতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে বাংলাদেশ সীমান্ত। দুইটা দেশের মাঝখান দিয়ে নদীটা বয়ে গেছে, এই সেই ইতিমতী নদী যেটা দুইটা দেশকে বিভাজন করে। আমরা দেখতে পাচ্ছি আমাদের যে নদীর ওই পাশটাতে ইন্ডিয়ান বর্ডার বেশ কিছু ব্রিক ফিল্ড দেখা যাচ্ছে। এবার আমার পিছনে দুটো ট্রলার দেখতে পাচ্ছেন, ট্রলার বাংলাদেশের পতাকাবাহী ট্রলার। এই জন্যই এই পরিচয় বহন করে যে ট্রলারগুলো বাংলাদেশের, কারণ এই ট্রলারটা এই নদী দিয়ে চলাফেরা করে। আর এই নদীর একটা অংশ যেহেতু বাংলা সীমান্ত, আর একটা অংশ যেহেতু ভারত সীমান্তের মধ্যে অবস্থিত, সেই জন্য ট্রলারটি যে বাংলাদেশে এটা বোঝানোর জন্য বাংলাদেশ যে পতাকাবাহী, এই পতাকাটা ওনারা নৌকায় ধারণ করে। হ্যাঁ, আপনারা চাইলে ঘুরতে আসতে পারেন, এটা মনোমুগ্ধকর একটা জায়গায়, পরিবার নিয়ে আসতে পারেন, খুবই নিরাপদ একটা জায়গা, খুবই সুন্দর একটা জায়গা, সময় কাটানোর জন্য খুবই উত্তম একটা জায়গা। আপনারা যে যদি সুন্দরবনের টেস্ট নিতে চান, এখানে একটু সুন্দরবনের মতো করে ভাগ হরিণ দেখতে পাবেন না, বানর দেখতে পাবেন না, কিন্তু এখানে কিছু পালিত হরিণ, ছোটো ছোটো বানর, অন্যান্য পশু পাখি দেখতে পারবেন। বাচ্চাদের জন্য রয়েছে একটি ছোট শিশু পার্ক, যেখানে রয়েছে বাচ্চাদের চিত্র বিনোদনের ব্যবস্থা, বাচ্চাদের বিভিন্ন রাইড আছে, বাচ্চারা চাইলে এই রাইডগুলায় উঠে খেলাধুলা করতে পারবে। তো বন্ধুরা, আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে অন্য কোনো জায়গায়, অন্য কোনো বিনোদন কেন্দ্র, অন্য কোনো ঐতিহ্যবাহী কেন্দ্রে। আজকে পর্যন্ত সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।